বাঘ যাচ্ছে দেখো এখানটা বাঘের পায়ের ছাপ মনে হচ্ছে না? এই যে এই যে দেখো রিসর্টটা খুব সুন্দর করে সাজানো, একদম ছিমছাম পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর লাগছে। সুন্দরবন পশ্চিমবঙ্গের দক্ষিণ অংশে অসংখ্য নদী ও তার শাখা নদীর মধ্যবর্তী অংশে সুন্দরী, হেতাল, গেওয়া, কাঁকড়ার ঘন জঙ্গল এই সুন্দরবন, যে জঙ্গলের বেশিরভাগ অংশ ডুবে যায় জোয়ারের সময়। আর ভাটার সময় জঙ্গলে বেরিয়ে আসে শ্বাসমূলের রাজত্ব, যে জঙ্গলে রাজত্ব করে হাড়হিম করা দক্ষিণ রায়, যে জঙ্গল জুড়ে ছড়িয়ে রয়েছে নানাবিধ অলৌকিক কাহিনী। তাই স্থানীয়দের কাছে এ এক রহস্যময় জঙ্গল। এখানকার মানুষদের জীবন সংগ্রামের জন্য প্রতি পদে বিপদের হাতছানি উপেক্ষা করে জল জঙ্গল নিয়েই বেঁচে থাকতে হয়। এদের জীবন সংগ্রামের সাক্ষী সুন্দরবনের প্রতিটা নদী, গাছপালা ও প্রকৃতি। এর আগে বন্যা দুর্গতদের সাহায্যার্থে বহুবার সুন্দরবন এলেও সুন্দরবন ঘুরে দেখার সুযোগ কখনো হয়নি। তাই এইবার সুযোগ বুঝে সুন্দরবনের প্ল্যানটা করেই ফেললাম। এই পর্বে আপনাদের আমরা নিয়ে যাব অন্য রুটে, দু রাত ও তিন দিনের সুন্দরবন ভ্রমণে। সাথে থাকবে সমস্ত তথ্য। এই ভিডিওটা শেষ অবধি দেখতে ভুলবেন না। ঠিক আছে, গাড়িটা খুঁজছো? গাড়িটা খুঁজতে তো সময় লাগবে, লেট হয়ে যাবে কিন্তু। কত চেষ্টা করছি, কোথাও গাড়ি পাচ্ছি না, বুঝলে কি যে করবো। হ্যাঁ দাদা, পাওয়া যাবে না? বেশি না, এই কাছে যাবো শিয়ালদা, এত ভাড়া চাইলে কি করে হবে বলুন। কি গো, গাড়ি পেলে? এখনো পাওনি, এবার লেট হয়ে যাবে জানো তো। কত চেষ্টা করছি জানো তো, কোথাও পাচ্ছি না গো। তুমি ইনড্রাইভ অ্যাপটা চেক করছো না? ইনড্রাইভ অ্যাপে কত ইজিলি ক্যাব পাওয়া যায় জানো? আমাদের ড্রপ লোকেশন অবধি যেটা ফেয়ার ফেয়ার, মানে ন্যায্য ফেয়ার হওয়া উচিত, তুমি ওটা পুট করো, ওখানে দেখবে ওই ফেয়ারে কোন কোন ড্রাইভার্স অ্যাভেলেবেল। তুমি তাদের রেটিংটাও একবার চেক করে নিতে পারবে, করে তোমার পছন্দ মতন যেটা ঠিক মনে হচ্ছে তাকে সিলেক্ট করে নাও। আর ওখানে না একটা কমেন্টের জায়গা আছে, কমেন্ট করা যায়। তুমি কিন্তু কমেন্ট করে দেবে যে আমাদের কাছে এক্সট্রা লাগেজ আছে, সেই মতন গাড়ি আসবে। তাহলে ভুলে যেও না আবার, নাহলে আমাদের লাগেজ নিয়ে খুব মুশকিল হবে কিন্তু। হ্যাঁ, এটা তো ভালো বলেছো। ইনড্রাইভ অ্যাপটা একবার দেখি, দাঁড়াও। আমি নিজে যখন একাও ট্রাভেল করি, আমি কিন্তু ইনড্রাইভ অ্যাপ থেকেই ক্যাব বুক করি, কারণ এখানে রয়েছে সেফটি শিল্ড বাটন। আর যেটা রয়েছে, আমি চাইলেই তোমার সাথে, মা বাবার সাথে আমার লোকেশন শেয়ার করতে পারি। আর যদি খুব এমার্জেন্সি পড়ে, মানে ওয়ার্স্ট কেসে, আমি কিন্তু পুলিশকেও কল করতে পারবো। ওনা ক্যাব বুক হয়ে গেছে, 5 মিনিটে গাড়ি আসছে, তৈরি হয় নাও, তৈরি হয় নাও। ইনড্রাইভ থেকে ক্যাব আসায় আমরা শিয়ালদা স্টেশনের উদ্দেশ্যে রওনা দিলাম। শিয়ালদা থেকে ক্যানিং লোকাল ধরে ক্যানিং যাব আমরা। আবার শিয়ালদা স্টেশনে, মানে বুঝতেই পারছেন নতুন কোথাও যাচ্ছি, এবারে সুন্দরবন যাচ্ছি। ট্রেন ধরবো, ক্যানিং লোকাল ধরবো, কিন্তু ট্রেন এখনও দেরি আছে, বেশ কিছুটা সময় রয়েছে হাতে, তাই এই সুযোগে ব্রেকফাস্টটা করে নিচ্ছি এখানেই আমরা। আমরা আছি নীলম ফুড কোর্টে, এখানে বসে আমরা দুজনে দুরকম অর্ডার দিয়েছি সকালবেলাতে। ব্রেকফাস্ট করে আমরা ট্রেনে চড়ে বসলাম, আর ট্রেন ক্যানিং এর উদ্দেশ্যে রওনা দিল। প্রায় 1 ঘন্টা 20 মিনিট পর আমরা ক্যানিং স্টেশনে এসে পৌঁছলাম। এবারে আমরা সুন্দরবন ঘুরব ট্রাভেল ডেস্টিনেশন সুন্দরবনের তত্ত্বাবধানে। তাই ক্যানিং পৌঁছেই স্টেশনের সামনেই ওনাদের অফিসে এসে উঠলাম। সাজানো গোছানো অফিসের সামনে টবে একটা সুন্দরী গাছ রাখা। এখান থেকে যাত্রা শুরু, এবং এখানে ফিরে যাত্রা শেষ অবধি সমস্ত কিছুই ট্যুরের প্যাকেজের অন্তর্ভুক্ত। অটো এসে গেল আর আমরা এগিয়ে চললাম লঞ্চ ঘাটের দিকে। আমরা প্রথমে ট্রেনে করে এসে পৌঁছেছিলাম ক্যানিং, সেখান থেকে আমরা প্রায় 18 কিলোমিটার
অটো করে এসে ফাইনালি পৌঁছেছি সোনাখালি লঞ্চ ঘাটে। আর এই যে পিছনে সারি দিয়ে অনেক লঞ্চ দাঁড়িয়ে আছে, আমরা কিন্তু যাব ট্রাভেলস ডেস্টিনেশন সুন্দরবনের যে লঞ্চটা রয়েছে ওটায় করে। সুন্দরবন ট্রিপটা হবে 2 নাইট 3 ডেজের। তার আগে আমাদের লঞ্চ সেজে উঠেছে একদম সুন্দর করে, ডেকড আপ ফর আওয়ার ট্যুর। আর খুব সুন্দরভাবে ওনারা প্রস্তুতি নিচ্ছিলেন, এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটাই দেখছিলাম। লঞ্চটা হচ্ছে দোতলা, ওপরে রয়েছে খাওয়া দাওয়া বসার ব্যবস্থা, আর এখানে চাইলে আপনারা রেস্ট নিতে পারেন, শুতে পারেন, এবং রাত্রি যাপনেরও ব্যবস্থা রয়েছে এই লঞ্চে। লঞ্চ ছেড়ে দিল, কিন্তু আকাশের মুখ ভার, বৃষ্টি এলো বলে। গরম গরম ব্রেকফাস্ট এসে গেছে, লুচি আলুর দম মিষ্টি দিয়ে একদম সাজিয়ে গুছিয়ে পরিবেশন করেছেন। বাইরে বৃষ্টি আর হাতে গরম গরম মাছ ভাজা, ঠান্ডা লাগছে ভালোই। যখন এসেছিলাম গরম গরম ভাত ছিল, এখন ওয়েদারটা একদম চেঞ্জ হয়ে গেছে আর মাছ ভাজা চলে এসছে। কিন্তু বিষয়টা হলো আমরা এখন এসে পৌঁছে গেছি গোসাবা, নামতে হবে, বৃষ্টি পড়ছে, এর মধ্যে নামাটা চাপ। বাইরে অঝোরে বৃষ্টি পড়ছে, তাই গোসাবাতে নামা গেল না, মনকে সান্ত্বনা দিয়ে একটা ফ্রুটি খেতে খেতে এগিয়ে চললাম। গোসাবাতে নামলে আমরা হ্যামিল্টন সাহেবের বাংলো, বেকন বাংলো ও রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলোগুলো দেখতে পেতাম। যাই হোক, কিছু করার নেই এগিয়ে চলা ছাড়া। এখন আমরা মেন জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছি, বাঘ যাতে লোকালয়ে আসতে না পারে তাই জঙ্গল জাল দিয়ে ঘেরা। বাইরে বৃষ্টি, এদিকে লঞ্চে লাঞ্চের প্রস্তুতি চলছে, ভাত ডাল আলু ভাজা ভোলা ভেটকি গলদা চিংড়ির চাটনি পাঁপড় দিয়ে জমিয়ে লাঞ্চ সারলাম। হঠাৎ বাইরে তাকিয়ে দেখি একজোড়া পায়েট কিংফিশার মনের সুখে খেলা করছে। বৃষ্টিটা থেমেছে আর আমরা রজত জুবিলি ঘাটে এসে পৌঁছেছি। তো এখন বিকাল 4:30 বাজে আর আমরা এসে পৌঁছেছি একটা দ্বীপে। এখানে আমরা যাব রিসোর্টে উঠবো, সবাই নামছে ওখানে লঞ্চ থেকে। লো টাইডের জন্য কিন্তু লঞ্চটা অনেকটা হাইট হয়ে গেছে জল থেকে, জেটি থেকে আর কি। তো সবাইকে ধরে ধরে ওইভাবে নামতে হচ্ছে, নামাটা খুব কিন্তু চ্যালেঞ্জিং ব্যাপারটা। এমনি ভয় নেই, সবাই কিন্তু খুব ভালোভাবে হেল্প করছেন নামার জন্য। এবার আমরা এগিয়ে যাচ্ছি রিসোর্টের দিকে, এদিকে শ্বাসমূলগুলো দেখা যাচ্ছে, জোয়ারের জল কিন্তু এগুলোতে উঠে যায় সব। আজকে কিন্তু আমরা সেরকম ভাবে কিছু দেখতে পাইনি, তার কারণ সারাদিন বৃষ্টি হয়েছে, বৃষ্টির জন্য ওয়েদারটা খারাপ ছিল। এখন বিকেল 5টা আর আমরা লঞ্চ থেকে নেমে এখন আমাদের আজকের রাত্রের আস্তানা সুন্দরবন রেসিডেন্সিতে প্রবেশ করছি। আচ্ছা
রিসর্টটা খুব সুন্দর করে সাজানো, একদম ছিমছাম পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর লাগছে। সমস্যা একটাই, প্রকৃতি বাদ সাজছে, বারবার বৃষ্টি পড়ছে, বেশিক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকা যাবে না। বাহ, রুমটা তো বেশ সুন্দর। সারাদিন লঞ্চে জার্নির একটা অন্যরকম অভিজ্ঞতা ছিল, খুব ঠান্ডা লাগছিল শেষের দিকে, বৃষ্টি হচ্ছিল বলে, হাওয়া দিচ্ছে বলে, এই রুমটায় ঢুকে খুব ভালো লাগছে। ট্রাভেল ডেস্টিনেশন সুন্দরবন ওনারা কিন্তু বেশ ভালো আয়োজন করেছেন, লঞ্চে থাকা থেকে শুরু করে রিসোর্টে থাকা, কোনটার কীরকম খরচ, কী প্যাকেজ, সমস্ত ডিটেলস আমরা ভিডিওতে বলে দেব। আপনারা নিজেদের পছন্দ মতন প্যাকেজ বুক করে আসতে পারেন ট্রাভেল ডেস্টিনেশন সুন্দরবনের সাথে, সুন্দরবনের 2 নাইট 3 ডেজ এর প্যাকেজ। রুমের সাথে লাগোয়া এই জায়গাটাও বেশ সুন্দর, একটা বেশ বড় আয়না রয়েছে, সুন্দর করে একটা সেপারেট ক্যাবিনেট রয়েছে যেখানে জামা কাপড় রাখা যাবে। বাথরুমটা বেশ পরিষ্কার, গিজারও রয়েছে বাথরুমে। রিসোর্টে পৌঁছে একটু ফ্রেশ হতে হতেই চলে এসেছে গরম গরম চা, আর গরম গরম চায়ের কাপ হাতে নিয়ে এখন চা খাচ্ছি। সারাদিনের ক্লান্তিটা কিন্তু এই চায়ই দূর হয়ে যায়, খুব ভালো লাগছে রিসোর্টটা। রুমে বেশ কিছুক্ষণ রেস্ট নিয়ে এখন আমরা ডাইনিং হলে এসে গেছি ফাইনালি, আর গরম গরম ইভিনিং স্ন্যাক্স ওনারা দিয়েছেন, আর সেটা হলো চাউমিন। এরপরে নাকি আরও অন্যান্য সব অ্যাট্রাকশন আছে, কী আছে আমরাও জানি না। চাউমিন খেয়ে চায়ে চুমুক দিতে দেখলাম ঝুমুর নাচের প্রস্তুতি চলছে, স্থানীয় মহিলারা এসেছেন ঝুমুর নাচ করতে। ভেতরে ঝুমুর নাচ ও বাইরে অঝোরে বৃষ্টি চলছে। আমরা এখন চলে এসেছি ডিনার করতে, ডিনারে কি আছে এখনো দেখতে পাইনি, এখন আপাতত ভাত ডাল আর আলু ভাজা এসেছে। তো রাতে ডিনারে কিন্তু মাটন আছে, মাটন দেখলেই তো জিভে জল আসে, খেয়ে দেখতে হবে কেমন খেতে। বাহ, বেশ ভালো সেদ্ধ হয়েছে, ভালোই রান্না, কিন্তু ডিনারটা জমে যাবে। ওনার জন্য ডিম এসছে, বৃষ্টিও থেমে গেছে, আর ডিনার করে আমরা শুয়ে পড়লাম। গুড মর্নিং, বুঝতেই পারছেন দেখে যে একদম রেডি। আজকে আমাদের দ্বিতীয় দিন, রোদ ঝলমলে একটা দিন দিয়ে শুরু হয়েছে দিনটা। আজকে আমাদের লঞ্চ এখনও আসেনি ঘাটে, আসলে আমরা সারা দিনের মতন বেরিয়ে পড়ব, আর কি কি ঘুরে দেখব সেটা আপনাদের সাথেও শেয়ার করব। ভটভটিতে করে আমরা ওয়্যাক্সপোল ঘাটের দিকে এগিয়ে চললাম। আমাদের অনেক সকাল সকাল আসার কথা ছিল, লঞ্চে ওঠার কথা ছিল, কিন্তু জোয়ার ভাটার উপর তো ডিপেন্ড করে লঞ্চ ছাড়ে, তো আজকে জোয়ারটা অনেক দেরিতে এসছে। আর সেই ঘাটে, যে ঘাটে আমরা নেমেছিলাম, সেই ঘাটে আজকে আমরা আসতে পারিনি। এখন আমরা এখন আছি ওয়াক্সপোল ঘাটে, এই ঘাট থেকে আমাদের আজকের লঞ্চ ছাড়বে। আমাদের রিসোর্ট থেকে মোটামুটি 20-25 মিনিট আমরা ভটভটিতে এলাম, রাস্তা ভালোই, খারাপ না। সেই ভটভটি করে এসে আমরা ওয়াক্সপোল ঘাটে এসে পৌঁছেছি, আর দেখতে পাচ্ছি লঞ্চ অলরেডি দাঁড়িয়ে আছে, আমরা এখন লঞ্চে উঠব। আজকে কিন্তু বেশ বাঁধানো ঘাট, নামা নিয়ে কোনো অসুবিধা নেই, সহজেই নেমে পড়তে পারবো। সুন্দরবন ট্রিপের একটা অবিচ্ছেদ্য অংশ হচ্ছে খাওয়া দাওয়া। ট্রাভেল ডেস্টিনেশন সুন্দরবনের সাথে আমরা এসেছি, ওনারাও ওনাদের আয়োজনে কোনো কমতি রাখেননি,
আজকে দ্বিতীয় দিনও শুরু হয়েছে জম্পেশ ব্রেকফাস্ট দিয়ে। কালকে ছিল কচুরি আলুরদম, আর আজকে একদম অন্য জিনিস, গরম গরম লুচি ছোলার ডাল মিষ্টি। রোদ ঝলমলে দিনে সকালের রোদ্দুর গায়ে মেখে আর জঙ্গল দেখতে দেখতে, মানে ম্যানগ্রোভ অরণ্য দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি লঞ্চে করে, আর সাথে রয়েছে গরম গরম লুচি। চলতে চলতে হঠাৎ করেই জঙ্গলের ভেতরে একটা হরিণ দেখতে পেলাম। বুড়ির ডাবে যাওয়ার পথে দূরে নদীতে বেশ কিছু জাহাজ দেখা যাচ্ছে। বুড়ির ডাবরি বর্ডার এরিয়া হওয়ায় বাগনা থেকে স্পেশাল পারমিশনের দরকার পড়ে, সঙ্গে গাইডও নিতে হয়। তো আমরা এখন এগিয়ে যাচ্ছি বুড়ির ডাবরি খাড়ি ধরে, আমরা নামবো ওই দিকটায়, ওইদিকে নেমে ওখানে ওয়াচ টাওয়ার আছে, ওয়াচ টাওয়ারের দিকে যেতে হবে। আমরা বুড়ির ডাবরি এসে পৌঁছলাম। দুদিকে ঘন জঙ্গলের মাঝখান দিয়ে সরু পথ চলে গেছে, তারের জাল দিয়ে ঘেরা চারদিক। এই পথ ধরে আমরা ওয়াচ টাওয়ারের দিকে এগিয়ে চলছি। বুড়ির ডাবরি ওয়াচ টাওয়ারে আমরা এখন দাঁড়িয়ে আছি। একটু আগেই ওয়াচ টাওয়ারের একদম উপরে উঠেছিলাম, এখন নামার পালা। বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, যদি কিছু দেখা যায়, হরিণ টরিণ গোসাপ দেখতে পেয়েছি, আর কিছু সেরকম সাইটিং হয়নি। এখন আমরা ফিরে চলেছি, আর সামনেই রয়েছে বাংলাদেশ, বয়ে চলেছে রায়মঙ্গল নদী। সাইটিং হবে কি হবে না সেটা তো লাকের ব্যাপার, কিন্তু প্রত্যেকটা জঙ্গলের একটা আলাদা এসেন্স রয়েছে, সেটাকে আমরা ফিল করছি। এই অভিব্রত দেখো, এখানটা পাখির পায়ের ছাপ মনে হচ্ছে না? এই যে এই যে দেখো, ওই যে বুড়ির ডাবরি ওয়াচ টাওয়ার দেখে এখন ফিরে যাচ্ছি আমাদের লঞ্চের দিকে। রাস্তাটা এত সুন্দর করে বানানো, এই দুদিকে একটা ফেন্সিং রয়েছে নেটের, আর তার মাঝখান দিয়ে সুন্দর একটা রাস্তা আমরা হেঁটে যাচ্ছি, আর বারবার দুদিকে দেখতে দেখতে যাচ্ছি যদি কিছু দেখা যায়। একটু আগে আমরা বাঘের পায়ের ছাপ দেখেছি। সুন্দরবনে আসলে বনবিবি মাতার কথা আমরা সবাই শুনেছি, ভীষণ জাগ্রত দেবী ওনাদের কাছে। কোনো বিপদে পড়লে বনে ওনারা এই দেবীকেই স্মরণ করেন। সেই মন্দিরের সামনে আমরা এখন দাঁড়িয়ে আছি। এবার বুড়ির ডাবরিকে বিদায় জানিয়ে লঞ্চে চেপে বসলাম। লঞ্চে লাঞ্চ পরিবেশন করা হলো। আজ লাঞ্চে আছে ভাত, মাছের মাথা দিয়ে বাঁধাকপি, ভোলা মাছ, রুই মাছের ঝোল, চাটনি, পাঁপড়। লঞ্চ এগিয়ে চলেছে। গাইড দাদা বললেন, বাঘের বিশ্রামের জন্য পছন্দের জায়গা হলো গোলপাতার জঙ্গল, তাই গোলপাতার জঙ্গল দেখে আমরা সবাই আগ্রহ নিয়ে দেখতে লাগলাম, কিন্তু তেন আর দেখা নাই। বিকেলের পরন্ত সূর্যকে সঙ্গী করে আমরা এগিয়ে চললাম। সূর্যাস্তের সাথে সাথে জঙ্গল আরো রহস্যময় হয়ে উঠল। অল্প আলোয় জায়গাটা বড় ভয়ঙ্কর লাগছে। আমরা বড় নদীতে এসে পৌঁছলাম। গাইড দাদাকে বিদায় জানিয়ে ফেরার পথ ধরলাম আমরা। অনেকটাই দেরি হয়ে গেছে, সন্ধ্যে হয়ে গেছে, চারদিক অন্ধকার। আমাদের আসলে জোয়ার ভাটার টাইমিং এর উপর ডিপেন্ড করে একটু দেরি হয়েছিল, যার ফলে আমরা এখনো রিসোর্টের দিকে যেতে পারিনি। আজকে যদি চাঁদনি রাত হতো তাহলে আরো মায়াবী লাগতো সুন্দরবনকে। আমরা এখন ঘুরছি পাখিরালয়ের মার্কেটে। পাখিরালয়ে নেমেছি আমরা,
এসে মার্কেটটা একটু ঘুরছি। এখানে কিন্তু অনেক দোকান রয়েছে, তো এখান থেকে আপনারা টুকটাক জিনিসপত্র কিনতেই পারেন। মার্কেটে সুন্দরী কাঁকড়া গাছ বিক্রি হচ্ছে, বিক্রি হচ্ছে স্থানীয় মধু, বাদাম। আমরা এবার লঞ্চের দিকে চললাম, আর লঞ্চ ফেরার পথ ধরল। এখন প্রায় 9:15 বাজে আর আমরা রিসোর্টে ফিরে এসেছি। আর রিসোর্ট থেকে গরম গরম চায়ের ব্যবস্থা করেছে, সারাদিন খুব পরিশ্রম হলো, কিন্তু দুঃখের বিষয় কিছুই সাইটিং হলো না, আমাদের কপালটাই খারাপ। জানি না আগামীকাল কি দেখতে পাবো, ডিনার হলেই তাড়াতাড়ি শুয়ে পড়ব। আমরা তো বাইরের মানুষেরা বাঘ দেখার জন্য উৎসুক, কিন্তু সুন্দরবনের মানুষের কাছে বাঘ যে কতটা ভয়াবহ তা উপলব্ধি করার জন্য বাঘের দ্বারা আক্রান্ত এক স্থানীয় মানুষকে অভিজ্ঞতা শেয়ারের জন্য রিসর্টে আমন্ত্রণ করা হয়েছিল। ওনার অভিজ্ঞতা শুনে রীতিমতো আতঙ্কিত হতে হয়। ধরার জন্য আর কি নৌকো লাম মারছে, আর ও যখন ছুটে এসছে আমি ছুটে নৌকোর ওই মাথার দিকে পাড়িয়ে গিয়েছি। নৌকো যখন পড়ে গেছে বা তখন আজ চারজন ছিল, দুজন জলে পড়ে গেছে আর দুজন দেখে কিন্তু অজ্ঞান হয়ে গেছে বাকি থেকে, তাদের কোনো আর সিমেন্স নেই আর কি। আমি গিয়ে পুরো ঝাঁপিয়ে পড়ি একদম, বাঘ আসছে আমি আসছি, গিয়ে ডাইরেক্ট গলা ধরেছি আমি বাঘের, একেবারে গিয়ে গলা ধরে এই পাড়কে পেড় দিয়েছি, দিয়ে আমার এখানে এই নখটা কিন্তু আউট হয়ে গিয়েছিলো, যে নতুন নখ তৈরি হচ্ছে, দিয়ে এখানে দুটো পা আটকে গেছে আর এখানে থাবা আছে, একটা থাবা দেখুন, আমার থাবাটা দেখলে বুঝতে পারবেন এক চাকরের বাইরে আর এই যে এখানটা 2 ইঞ্চি করে ঢুকে গিয়েছিলো, এই দিকে মানে এক চাকর কত বাইরে থাবা, আর এখানে 2 ইঞ্চি পুরো ঢুকে গিয়েছিল এই যেটা, মানে একটা থাবাতে একটা থাবাই এতটা জায়গা, হ্যাঁ এতটা জায়গা। রয়েছে চিলি চিকেন আর ফ্রাইড রাইস, স্যালাড আসছে। ডিনার করে শুয়ে পড়লাম। গুড মর্নিং, আজকে আমাদের সুন্দরবন ট্রিপের লাস্ট ডে, আমরা সকাল সকাল রেডি হয়ে গেছি, কালকে কোনো সাইটিং হয়নি, ওয়েদার খুব ভালো ছিল কিন্তু সেই জন্য একটু মন খারাপ ছিল। আজকে ওই জন্য একদম টাইমলি সবাই রেডি, আর বলেই দিয়েছে 7টার মধ্যে আমরা যাতে লঞ্চ ঘাটে পৌঁছে যাই। আজকে আমাদের ট্রিপের একদম লাস্ট দিন, যেরকম বলছিলাম আজকে আবার আমরা ওয়াক্সপোল ঘাটেই এসে পৌঁছেছি। সুন্দরী গাছের চারা আর কি কাঁকড়া গাছের চারা নিয়ে যাচ্ছি। লাস্ট দিনের প্রথম স্টপ সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। ঢোকার মুখে প্রচুর বাঁদর দেখলাম, এবার ভেতরে যাচ্ছি, ওয়াচ টাওয়ার অবধি পৌঁছে একটুখানি ওয়েট করা, যদি কিছু দেখা যায়। দুদিকের এই যে জলাশয়, এখানে বেশ কিছু কচ্ছপ রাখা রয়েছে, আর প্রথম যে জায়গাটা আমরা আস্তে আস্তে দেখছিলাম জাল দিয়ে ঘেরা, ওইটা হচ্ছে বেসিক্যালি কচ্ছপদের হ্যাচিং পয়েন্ট। সজনেখালিতে এই গভর্নমেন্ট ট্যুরিস্ট লজেও আপনারা চাইলে থাকতে পারেন, বুকিং করতে হবে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের ওয়েবসাইট থেকে। আর এখানে থাকলে বেশ সুন্দর দেখতে পাচ্ছি, চার সামনে সব সুন্দরী গাছের মেলা সারি, তার পিছনে ট্যুরিস্ট লজ, বেশ ভালোই হবে স্টেটা। গোমতী নদী থেকে আমরা যাচ্ছি, আজকে দিনের শুরুতেই দেখতে পেলাম মস্ত বড় পাখিকে। এখন ভাটা চলছে আর আমরা সরু খাড়ির মধ্যে দিয়ে যাচ্ছি, তাই গাইড দাদা আমাদের জঙ্গলে নজর রাখতে বললেন। তখনও বুঝিনি কপালে কি রয়েছে। Thank you.
সরু খাঁড়ি পেরোনোর পরই সেই মুহূর্তটা এসে গেল। দেখলে শুধু ওই পিছনটা লেজটা আর পা দুটো, লেজটা আর পা দুটো দেখতে পেয়েছে ওনা। ওই দূরে ওখানে দিয়ে বাঘটা পেরিয়েছে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমরা মাত্র লেজটা আর পাটা দেখতে পেয়েছি। আর একটুক্ষণ আগে এলেই কিন্তু বাঘটা দেখতে পেয়ে যেতাম। মিস হয়ে গেল, মিস হয়ে গেল। এক ঝলকের জন্য বাঘের দেখা তো পেলাম, কিন্তু তাকে ক্যামেরা বন্দী করতে পারলাম না। অগত্যা পাশের লঞ্চের একজনের থেকে বাঘের ফুটেজ নিয়ে এগিয়ে চললাম। একটু এগোতেই এবার কুমিরের দেখা মিলল। আবার কিছুটা এগিয়ে গাছের ওপর ক্রেস্টেড সার্পেন্ট ইগল দেখতে পেলাম। আবার কিছুটা এগোতে হরিণও দেখতে পেলাম। প্রথম গেছিলাম সজনেখালি ওয়াচ টাওয়ারে, আর এখন আমরা নেমেছি দোবাকি ক্যাম্পে। এখানেও ওয়াচ টাওয়ার আছে, এখানে ক্যানোপি ওয়াক রয়েছে, কি বিষয়টা দেখাচ্ছি একটু বাদে। আর আজকে কিন্তু মনটা বেশ ভালো আছে, ফুরফুরে মেজাজে আছি আমরা। একে তো এত সুন্দর রোজঝলমলে একটা দিন, তার মধ্যে বেশ ভালো সাইটিং হয়েছে। যদিও বাঘের শুধু পিছনের দুটো পা লেজ দেখতে পেয়েছি, সেটা আমরা ক্যামেরা বন্দি করতে পারিনি। এছাড়া প্রচুর হরিণ দেখতে পেয়েছি, কুমির দেখতে পেয়েছি, পাখি তো অনেক রকম রয়েছে। সেই সমস্ত কিছুই নিশ্চয়ই আপনারা আমাদের ভিডিওতে দেখছেন। দোবাকি ক্যাম্প যেটা, নামটাও ভারী সুন্দর, দুটো নদীর বাঁকে এই ওয়াচ টাওয়ার, তাই জন্য এত সুন্দর নাম। দোবাকি ক্যাম্পে ঘোরা শেষ, ক্যানোপি ওয়াক টোয়াক সবই হলো। এখন আবার আমরা লঞ্চে উঠব, আবার পরের স্টপে গিয়ে থামব, তার আগে লাঞ্চ টাঞ্চ তো রয়েছে। বাইরের দৃশ্য উপভোগ করতে করতে এগিয়ে চলছিলাম, তখনই ডাক পড়লো লাঞ্চে, তো এসে বসেছি। সুন্দরবন আসার আগে থেকে খালি চিংড়ি কাঁকড়ার গল্প শুনে আসছি। প্রথম দিনই ইয়াব বড় সাইজের গলদা চিংড়ি দিয়ে আমাদের লাঞ্চ করেছিলাম, আজকেও ছিল লাউ চিংড়ি, আর তারপরে দেখছি এসে গেছে কাঁকড়া। মনের যে সুপ্ত বাসনা ছিল কাঁকড়া খাওয়া সুন্দরবনে এসে, সেটাও পূরণ করে দিল ট্রাভেল ডেস্টিনেশন সুন্দরবন। টু নাইট থ্রি ডেজের সুন্দরবন ট্রিপ মোটামুটি শেষ। এখন আমরা দাঁড়িয়ে আছি আমাদের লাস্ট স্টপ ঝড়খালিতে। এখানে রেস্কিউ করা বাঘ আর কুমির রাখা থাকে, সেটাই দেখব আমরা। যদিও এখানে বাঘ আর কুমির রয়েছে সেটাকে আমরা দেখব, তবে আমি মনে করি বন্যেরা কিন্তু বনেই বেশি সুন্দর। ঝড়খালিতে বাঘ ও কুমির দেখে লঞ্চে চেপে বসলাম। সূর্য অস্তা চলে যাচ্ছে, তার রক্তিম আভা ছড়িয়ে পড়েছে আকাশে ও নদীর জলে। সেই আভা গায়ে মেখে পাখি আপন মনে ভেসে চলেছে, আর আমরাও ক্যানিং ফেরার পথ ধরছি। আর মনে মনে বলছি, সব ঝড়ঝাপটা সামলেও ভালো থেকো সুন্দরবন, আবার দেখা হবে তোমার সাথে।
সুন্দরবন ট্রিপে এসে যতীনবাবুর সঙ্গে দেখা হয়ে গেছে। যতীনবাবু কিন্তু আমাদের রেগুলার ভিডিও দেখেন, কেমন লাগে ভিডিও? আপনার ভিডিও খুবই ভালো, খুবই নলেজেবল। আর আপনার সঙ্গে এই ট্রিপে যে হঠাৎ দেখা হবে আমার নিজেই জানা ছিল না। গাইড মহাশয় যারা আমাদের সঙ্গে ছিলেন তারাও খুব ভালোভাবেই বোঝালেন। আর এই ট্রিপটা শুধুমাত্র আমার জন্য নয়, আমার সঙ্গে যারা এসছে তাদের জন্যও একটা মেমোরেবল ট্রিপ থাকবে। তো সুন্দরবন ট্রিপে এসে আরও একজন সাবস্ক্রাইবার বন্ধু প্রকাশবাবুর সঙ্গে দেখা হয়ে গেছে, খুব ভালো লাগছে দেখা হয়ে। আপনার কেমন লাগছে সুন্দরবন ট্রিপ? খুব ভালো লাগছে। আর আমার ভিডিও কেমন লাগে? খুব ভালো লাগে, অনেক নলেজেবল। থ্যাংক ইউ, ভিডিও দেখে জানাবেন কেমন লাগছে। আপনাদের সঙ্গে যে কোনো সময় এরকম দেখা হয়ে যেতে পারে, দেখা হলে কিন্তু খুব ভালো লাগবে। আর আপনারা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না কেমন লাগছে ভিডিও।